বাংলাদেশের জয়ে আনন্দিত হয়ে এবার অভিনন্দন জানালেন কলকাতা সুপারস্টার দেব। তিনি তার ফেসবুকে পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান, সম্মান নাও বাংলাদেশ, অসাধারণ বিজয়। আজকের এই রাতে সাকিব ভাই, মাহমুদুল্লাহ ভাই, আসল চ্যাম্পিয়ন, শাবাশ। কার্ডিফে দ্বিতীয়বার মহাকাব্য রচনার কারিগর সাকিব ও মাহমুদুল্লাহ দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন 224 রান। 33 রানে 4 উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন 114 রান করে। সাকিবের বিদায়ে বিচ্ছিন্ন হয় জুটি। জুটি ভাঙলে কী হবে? জয় থেকে তখন বাংলাদেশ মাত্র 8 রান দূরে। মাহমুদুল্লাহর 102 রানের অপরাজিত ইনিংসে 16 বল হাতে রেখেই 5 উইকেটে জয় পায় বাংলাদেশ। 16 দিনের ব্যবধানে এ নিয়ে দুইবার কিউই বোধ করল টাইগাররা। এদিকে দেব তার অভিনীত ও প্রযোজিত ছবি চ্যাম্প নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত রুক্মিণী মৈত্র এবং ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী, সঙ্গীত দিয়েছেন জিৎ গাঙ্গুলী। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।